খুব বুদ্ধিমান ছিল কিট্টু খরগোশ। কিন্তু ওর বুদ্ধি, শক্তি আর ক্ষমতার জন্য ওর খুব অহংকার ছিল। ও নিজেকে নিজে খুব চালাক মনে করত এবং সেই নিয়ে ওর খুব অহংকার ছিল। শুধু তাই নয়, ও অন্য পশুদের নিয়ে খুব ঠাট্টা তামাশা করত। একদিন কিট্টু অসহায় কচ্ছপকে নিয়ে খুব বেশি ঠাট্টা তামাশা করছিল। কচ্ছপ খুব ধীরে ধীরে চলে আর পিঁপড়েরা ওর থেকেও তাড়াতাড়ি চলতে পারে, এইসব কথা বলে ও খুব হাসাহাসি করছিল। এসব শুনে কচ্ছপ কাঁদতে শুরু করল। কিট্টু ওর ক্ষমতার কথা খুব অহংকার করে বলতে থাকল, আমি কত তাড়াতাড়ি চলতে পারি, শুধু এটাই না, আমি জঙ্গলের সব পশুদের সাথে বাজি রেখেছি যে আমি তাদের সবাইকে দৌড়ে হারিয়ে দেব। কচ্ছপ ভাবল এই অহংকারী খরগোশকে শাস্তি দিতে হবে। কচ্ছপ তখন বলল, আমি তোমার বাজি মেনে নিলাম। এই কথা শুনে কিট্টু খুব হাসল, কচ্ছপ নাকি খরগোশকে দৌড়ে হারাবে। পরের দিন কিট্টু আর কচ্ছপ দুজনেই দৌড় প্রতিযোগিতার জন্য হাজির হল। গাছের নিচের থেকে জঙ্গলের মাঝে কুয়ো পর্যন্ত ছিল দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখার জন্য জঙ্গলের অনেক পশুরা এসেছিল। বাঁদর গুনল এক দুই তিন, এবার দৌড়ো, কোয়েল পাখি শীষ দিল। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরেই কিট্টু অনেক দূর চলে গেল, অসহায় কচ্ছপ আস্তে আস্তে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই কিট্টু অর্ধেক রাস্তা দৌড়ে নিয়েছে। এতটুকুতেই ওর নিজের ওপর অহংকার হচ্ছিল, কচ্ছপের এখানে দৌড়ে আসতে অনেক সময় লাগবে। এই ভেবে কিট্টু একটি গাছের নিচে শুয়ে পড়ল। কিন্তু কচ্ছপ আস্তে আস্তে হেঁটেও অর্ধেক রাস্তার বেশি পৌঁছে গেল। এইভাবে কচ্ছপ কিট্টুর কাছে এসে পৌঁছল। কিন্তু গাছের নিচে কিট্টুকে শুয়ে থাকতে দেখে কচ্ছপ তাকে অহংকারী বলে আর কোনো আওয়াজ না করে আস্তে আস্তে করে কুয়োর দিকে এগোতে থাকল। ওখানে সব পশুরা কচ্ছপের অপেক্ষায় চিন্তা করছিল। বাঁদর গিয়ে ডাকার পরে কিট্টুর ঘুম ভাঙল। বাঁদর বলল, কচ্ছপ এই দৌড়ে জিতে গেছে। কিট্টু চমকে উঠল। কিট্টু এই খবর শুনে দৌড়ে কুয়োর পাশে গিয়ে দাঁড়াল। কুয়োর পাশে কচ্ছপকে দেখে কিট্টু চমকে গেল। পশুরা কিট্টুকে নিয়ে খুব হাসাহাসি করল আর কচ্ছপের জয় জয়কার করে উঠল।